2030 সালের 18ই মে যদি ভবিষ্যতে মনুষ্য জাতি টিকে থাকে আর সময় দলিল রাখা হয় তাহলে এই দিনটিকে মনে রাখা হবে ব্ল্যাক ডে হিসেবে, কালো দিন। এই বিভীষিকাময় দিনে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ঠিক দুপুর 12টার সময় সারা পৃথিবীতে আচমকা ছড়িয়ে পড়ে এক ভয়ানক বায়োকেমিক্যাল ওয়েপন যা মনুষ্য জাতির প্রায় 60% ইনফেক্ট করে। যারা এই সময় বাড়ির ভেতরে ছিল তারা বেঁচে যায়। ইনফেক্টেড মানুষেরা মানসিক ভারসাম্য হারিয়ে একটি রিগ্রেসিভ মেন্টাল স্টেটে পৌঁছে যায় এবং ক্যানিবালিস্টিক হয়ে পড়ে, অর্থাৎ তারা আনইনফেক্টেড মানুষদের খেয়ে ফেলতে শুরু করে। পৃথিবীর বিভিন্ন কোণে ইনফেক্টেডদের নানা নাম দেওয়া হয়, জম্বি, আনডেড, পিশাচ, নরখাদক ইত্যাদি। নরখাদকদের সালাইভা আর রক্ত সাংঘাতিক ছোঁয়াচে, তাদের সামান্য আঁচড় বা কামড়ই যথেষ্ট সুস্থ মানুষকে ইনফেক্ট করার জন্য। ব্ল্যাক ডের কয়েক সপ্তাহের মধ্যে সারা পৃথিবীতে সমস্ত কমিউনিকেশন সিস্টেমস ধ্বংস হয়ে যায়, বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ও জলের সাপ্লাইও। এই বিশ্বব্যাপী ধ্বংসলীলা শুরু হওয়ার পর 6 মাস কেটে গেছে। মনুষ্য জাতির 95% শেষ। হয় তারা নরখাদকে পরিণত হয়েছে, নয়তো তাদের খাদ্যে। পৃথিবী শ্মশান হয়ে গেছে। হাতে গোনা কিছু সার্ভাইভালস এই নরকরূপী নতুন পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করছে, চেষ্টা করছে নতুন করে জীবন শুরু করার।
হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমি আকিরা বলছি। আমি একজন সার্ভাইভার। ব্ল্যাক ডেতে আমি ইনফেক্টেড হইনি। সারা দেশে ছড়িয়ে থাকা নরখাতকদের দলের থেকে অনেক কষ্টে বেঁচে পালিয়ে বেড়াচ্ছি। আমি গত এক মাস ধরে পশ্চিমবাংলার গ্রামাঞ্চল দিয়ে ট্রাভেল করছি। এখন অবধি কোনো সার্ভাইভারের দেখা পাইনি। কোনো শহরের ধারে কাছে আমি গেছি না, কারণ পপুলেশন বেশি হওয়ার কারণে ইনফেক্টেডের সংখ্যা প্রচুর। যদি কেউ আমার কথা শুনতে পান, জেনে রাখুন আপনি একা নন। আমার দৃঢ় বিশ্বাস যে দেশের কোথাও না কোথাও গভর্নমেন্ট আর মিলিটারি একটা প্রোটেক্টেড সেফ জোন বানিয়েছে, যেখানে সার্ভাইভাররা নতুন করে জীবন শুরু করতে পারে। ইন্টারনেট, ফোন ইত্যাদি যাবতীয় কমিউনিকেশন সিস্টেম ডাউন বলে হয়তো সরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। আমাদের একজোট হয়ে এই শেল্টার খুঁজে বার করতেই হবে। আমি এখন পুরুলিয়ার একটা গ্রামের বাইরে আছি, আর যেখান থেকে ড্রাইভ করে রূপনারায়ণপুর যাব। যদি কেউ আমার কথা শুনতে পান, আমার সাথে প্লিজ যোগাযোগ করুন। আমি দুপুর 1টা নাগাদ রূপনারায়ণপুর পৌঁছাব। যদি কোনো সার্ভাইভার এই এরিয়ায় থাকেন, সরকারি হাসপাতালের কাছে আমার সাথে দেখা করুন, ঠিক দুপুর 1টা।
যাচ্ছেন? পাগল হয়ে গেছেন নাকি? আরে এই মানুষ ভয় পাচ্ছেন কেন? ভয় মানুষ ওরা গুলির আওয়াজ পেয়ে গেছে, একটু পরে নরখেদ করে মেলা লেগে যাবে সব জায়গায়। বাসে চাইলে আমার সঙ্গে আসুন, চলুন চলুন। কি আমার গাড়ি থাক, গাড়ি ভূতে চালাবে নাকি? এক্ষুনি চলুন চলুন, এক্ষুনি আমার সঙ্গে চলুন চলুন। যদি কোন রকম ভাবে ওরা আপনাকে আঁচড়ায় বা কামড়ায়, তার 4 মিনিটের মধ্যেই আপনি কিন্তু ইনফেক্টেড হবেন এবং আপনি নরখাদকে পরিণত হবেন। আমি অনেক বান্তি স্বজন বন্ধু বান্ধবদের চোখের সামনে ইনফেক্টেড হতে দেখেছি, নরখাদক হয়ে উঠতে দেখেছি, তাই রিস্ক নিলাম না। বসুন। আমি অনিল চ্যাটার্জি, আপনি? আকিরা, এটা কি আপনার বাড়ি না শেল্টার নিয়েছেন? বাড়ি এখন অবশ্য ওই শেল্টারের মতোই হয়ে গেছে পুরোটা। বাড়ি কতটা ফার্স্ট টেন্স, ছোটবেলা থেকে আমার বড় হওয়া এখানে, ব্ল্যাক ডের সময় এখানেই ছিলাম আমি। আমাদের পাড়াতে পলাশ কাকু বলে এক ভদ্রলোক ছিল, ভালো লোক, সবার আগে ওকে এফেক্ট করে, মনেও আগে বেরিয়েছিলেন যেমন রোজ বেরোত, ফিরে এসে ব্রেকফাস্টে নিজের বউকে খেয়ে নিল, বাস তারপর পুরো মানে ইনফেক্টেড হয়ে গেল। আস্তে আস্তে 8-10 জন পাড়ার জঘন্য কাণ্ড সারা পাড়া জুড়ে হতে শুরু করল। ইউ স্টে অ্যালোন? না, আমি আর আমার স্ত্রী মিনতি আমরা থাকতাম একসঙ্গে। মানে আমি ওই অবস্থাতেই যা ছিল ঘরে চাল ডাল বিস্কুট ওইসব খেয়েই দিন কাটাচ্ছিলাম, তারপর 33 দিনের মাথায় সব খাবার দাওয়া শেষ, বাইরে তো বেরোতে পারবো না, মানে জঘন্য ঘটনা চলছে বাইরে, তখন তো ওই ঘরের মধ্যে ওই ছোটো ছোটো পোকামাকড় আরশোলা ইঁদুর ফিঁদুর বুঝতে পারছেন, মানে ওগুলোই মেরে খেতে লাগলাম, বাঁচতে হবে তো, 45 দিনের মাথায় জল শেষ, ব্যাস। তারপর 51 দিনের মাথায় মিনতি মারা গেল, মরবার সময় ওর মুখে 2 ফোঁটা জলও দিতে পারিনি জানেন, তারপর না মানে ভয় লাগতে শুরু করলো, কি হয় 2 দিন পর থেকে বডিটা পচতে শুরু করলো, তো মানে ঘরের মধ্যে দুর্গন্ধ, আমি আমি ভয় পেতে শুরু করলাম, একটা ডেড বডি আর আমি, মানে বাইরে বেরোবো নাকি ঘরের মধ্যে থাকবো বুঝতে পারছি না, ঘরে থাকলে মরবো আর বাইরে গেলেও তাই, কিন্তু আমি ঠিক করলাম যে বাইরে বেরোবো, কিন্তু বাইরে বেরিয়ে দেখি যে সব শেষ কিছু নেই, ফাঁকা, আর ওই নরকাতকের দল ওই জ্যান্ত মানুষ নেই দেখে এখান থেকে শিফট করে গেছে, ফাঁকা সব শেষ। তারপর কি করলেন? তারপর মিনতির দেহটা সৎকার করলাম, তারপর একটা রুটিন প্ল্যান করি বুঝলেন, রুটিন ঠিক সপ্তাহে একদিন বাড়ির বাইরে বেরোবো, আশপাশ তো ফাঁকা, তা যে সমস্ত লোকজনের বাগান টাগান হ্যান তান ছিল লোকজনে, ওখানে গিয়ে ওই বীজ চুরি করতাম, ফল চুরি করতাম, গাছপালা চুরি করে নিয়ে এসে আমার ওই নিজের বাগানে, ছোট্ট বাগান আছে আমার, ওইখানে ওই চাষবাস শুরু করলাম, তারপর ছোটোখাটো জন্তু জানোয়ার পাখি টাকি যদি পাই শিকার করে নিয়ে আসি, বাদ দিন আমি তো আমার কথাই বলে যাচ্ছি, আপনার গল্প বলুন। আমার বাড়ি ব্যাঙ্গালোরে, ব্ল্যাকদের
প্রায় দেড় মাস পর খিদে চালায় থাকতে না পেরে একটা পুরনো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমার একটা রেডিও ট্রান্সমিটার আছে, সেটা দিয়ে রোজ দিন একটা একটা মেসেজ ট্রান্সমিট করি আমি। আমি নেক্সট যেখানে যাচ্ছি সেটার লোকেশন ওটা জানিয়ে দিই, যদি কেউ শুনতে পায় আমার মেসেজ, কেউ যদি পেয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে। এই জার্নিতে নরখাদকদের সাথে অনেক অনেক এনকাউন্টার হয়েছে, কিন্তু মানুষ আপনি প্রথম। আপনার তো বেশ সাহস আছে বলতে হবে, মানে আপনি তো কোনো একটা সেফ জায়গায় থাকতে পারতেন। আমি খুব স্ট্রংলি বিলিভ করি যে একটা একটা ওয়েল প্রোটেক্টেড সেফ জোন সরকার আর মিলিটারি খুঁজে বার করেছে। এই সেফ জোনটাকেই আমি খুঁজে বেড়াচ্ছি। আপনি মরবেন, মিলে নেবেন, আপনি এরকম করতে করতে মরে যাবেন। আমি হার মেনে বাড়িতে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারবো না। তাছাড়া আমায় সার্ভাইভারদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ওদের একজোট করতে হবে, একটা নতুন পৃথিবীর জন্ম দিতে হবে। মানে আপনার কথা শুনেন আমি খুব ইন্সপায়ার্ড হচ্ছি, মনে হচ্ছে এই নরখাদক হ্যান ত্যান এই সমস্ত ভয়টা সব তছনছ করে দিয়ে একদম আপনার সঙ্গে রে রে করে বেরিয়ে পড়ি। আচ্ছা বলছি যে আপনি আগে কি ওই পলিটিক্স টলিটিক্স করতেন নাকি? কি এসে যায়, আমরা কি করতাম, খেয়েছিলাম। শুনুন, ব্ল্যাক ডে না আমাদের নতুন পরিচয় দিয়েছে। আমি লাস্ট ছ মাসে এমন কিছু জিনিস করেছি যেটা দুঃস্বপ্নেও ভাবিনি আমি কখনো করব। এইটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন, মানে আমি এখন কি বলবো আপনাকে, আমি নিজের হাতে না একদম এক গ্লাস জলও গড়িয়ে খেতাম না, করে সবই মিনতি করে দিত। এখন চাপে পড়ে আমি যা যা রান্না করতে পারি, যা সবটি ভাবতে পারবেন না, পুরো হরলিক্স একদম ছিটে ছিটে খাবেন। এই খাবার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আপনি তো অনেকটা পথ ট্রাভেল করে এসেছেন, টায়ার্ড রয়েছেন প্রচণ্ড। তবে একটা কাজ করুন, আপনি চট করে ওই ওদিকে ওই বাথরুমে গিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিন, জল ফল ঢেলে, বেশি জল খরচ করবে না, কম তো। যে আমি তো তখন ওই রান্না বান্না চাপাই। হ্যাঁ ওয়াও, ক্যান্ডেল লাইট ডিনার, ওয়াইন, রান্না করা খাবার, ক্যা বাত। কি আর করা যায় বলুন, হয়তো হতে পারে যে এই ব্ল্যাক ডের পর পৃথিবীতে বেঁচে থাকা আমরা দুজন শেষ মানব মানবী, তাই জমি একটু সেলিব্রেশনটা হোক। কিসের মাংস কি জিজ্ঞেস করা উচিত আমার? কি বলি, আরে ম্যাডাম কেন লজ্জা দিচ্ছেন, দেখুন বাঙালি মানুষ একটু আমিষ ছাড়া চলে? আপনার রান্নার হাত কিন্তু ভীষণ ভালো। না না, আপনাকে জাজ করছি না, সারা দিশখুরে আমার সাপ ব্যাংক মোটামুটি সব খাওয়া হয়ে গেছে। কালকে একটা খরগোশ মেরেছিলাম, গাড়িতে কিছুটা স্মোক মিট রয়েছে, নিয়ে হতো। ওটা নিয়ে চিন্তা করবেন না, এখান থেকে 5-6 কিলোমিটার দূরে কালো পাহাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে না প্রচুর কালো খরগোশ পাওয়া যায়, একটু ধরা টাফ আছে, বাট আই উইল ম্যানেজ, কাল আপনাকে রান্না করে খাওয়াবো। এবার আর কী করে হবে, মেবি নেক্সট টাইম। নেক্সট টাইম মানে? আমি কোথাও দুরাত এক জায়গায় কাটাই না, আমার খালি মনে হয় নরখাদকরা আমায় ফলো করছে, আমার গায়ের গন্ধ নিয়ে আমার পেছন থেকে অ্যাটাক করবে। যতক্ষণ আমি সেফ জোন খুঁজে পাচ্ছি আমি 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 শান্তি পাচ্ছি না। আচ্ছা এরকম তো হতেই পারে যে যে সেফ জোনের জন্য আপনি দৌড়ে বেড়াচ্ছেন, অলরেডি আপনি সেই সেফ জোনে চলে এসেছেন, অথচ আপনি বুঝতে পারছেন না, মানে এটা হতে পারে না। মানে? হ্যাঁ মানে আবার কি, দিস ইজ ইয়োর সেফ জোন, দিস ইজ দ্য সেফ জোন, তো কি চাই আপনার এখানে? আপনি বলুন, খাবার দাবার রয়েছে, মদ রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, মেডিসিনস রয়েছে, খেতে ফসল রয়েছে, জল রয়েছে পর্যাপ্ত, তবে গল্প করার জন্য এরকম একটা বন্ধু রয়েছে, আপনি থেকে যান এখানে। ঠিক আছে, ধরুন আপনার কথা মেনে নিয়ে এখানে থেকে গেলাম, সেটেল করলাম, তারপরে ধরুন একটা কোনো সিরিয়াস প্রবলেম হলো, লাইক ফ্র্যাকচার হলো বা গল ব্লাডার স্টোন হলো, মেডিকেল হেল্প কোথায়?
তার থেকে একটা কাজ করুন, আপনি মালপত্র গুটিয়ে আমার সাথে চলুন। এখানে বসে থেকে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আপনি কিছু করছেন না। বলছি ধরুন পিসফুলি কেয়ারফুলি মৃত্যুকে ওয়েলকাম করাটা কি খুব একটা খারাপ নাকি? মানে মানে কিছুই না। দেখুন ব্ল্যাক ডে তো পৃথিবীর, আর পৃথিবীর বয়স তো খুব একটা কম না, কোটি কোটি বছর বয়স। দেখুন হাজার বছর অন্তর অন্তর কিন্তু পৃথিবী একবার করে নিজেকে রিবুট করেছে, মানে পাল্টে কি দাঁড়িয়েছে, এক একটা করে প্রজাতি নিয়ে এসছে প্রাণ, সেটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, আবার নিয়ে এসছে, আবার ডিস্ট্রয় করে দিয়েছে, নিয়ে এসছে, সাইকেল চালিয়েছে নতুন প্রাণের, ডাইনোসর গুহা মানব ঘুরতেই থেকেছে। কি বলতে চাইছেন আপনি? দেখুন আমি পরিষ্কার একটাই কথা বলতে চাইছি যে মানব জাতির সময় শেষ, মাত্র কয়েকটা বছর। ইভেন বা নরখাতকদেরও সময় কয়েকটা বেশি নেই, না খেতে পেয়ে ওরা মরে যাবে। এই পৃথিবী আবার নিজেকে রিবুট করে নিয়ে আসবে অন্য একটা প্রজাতিকে, নিউ স্পেসিস, সময়টা চলে এসছে, লেটস অ্যাকসেপ্ট ইট। মৃত্যু যদি আসে ভয় পাবো না, মৃত্যুকে ডাকবো, তার সঙ্গে বসে দুপাত্র খাবো, খেতে খেতে সুখ দুঃখের গল্প করে চলে যাব। এভোলিউশনের কাছে এত সহজে হেরে যাব? আমি পারবো না, আমি বাঁচতে চাই। অনিল অনিল একটু ভাবুন, আপনি আজকের রাতটা ভাবুন, আপনি কালকে চলুন আমার সাথে। আপনি একটা কাজ করুন, আপনি আর বেশি চিন্তা করবেন না, আপনি খাওয়া দাওয়াটা কমপ্লিট করুন, ফ্রেশ হয়ে শান্তিতে ঘুমান। আপনাকে বলছি আমি, দিস ইজ দ্য সেফ জোন, কোনো চিন্তা নেই। তাহলে আপনার মাইন্ড চেঞ্জ করতে পারলাম না? আমিও তো পারলাম না আপনার মাইন্ড চেঞ্জ করতে। তবে একটা বিষয় কিন্তু আমি একদম একমত, এই জায়গাটা সত্যি সেফ। আফটার 3 মান্থস কোনো চিন্তা ছাড়া আমি টানা 9 ঘন্টা নিশ্চিন্তে ঘুমিয়েছি। থ্যাংক ইউ অনিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেম হিয়ার, আমারও মনে থাকবে। আসি তাহলে। জায়গাটা খারাপ থেকে গেলেই পারতেন, আমায় যেতেই হবে। তাই দাঁড়ান, কেন দেখুন আমার গাড়ি শেষ করে দিয়েছি। বি কেয়ারফুল, জঙ্গিরা আপনাকে না পেয়ে আপনার গাড়ির ওপর রাত দিকে তছনছ করে চলে গেছে, গন্ধ শুকে শুকে চলে এসছে। ফুটপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্ট বলছে একজন জম্বির কাজ নয়। এখানে এখানে জম্বি ছিল অনেক, মিনিমাম 5-6 জন এসে আপনার গাড়ি তছনছ করে দিয়ে চলে গেছে। তাড়াতাড়ি ঘরের মধ্যে চলুন, তাড়াতাড়ি ঘরের মধ্যে চলুন। যেতে পারবো না। আরে আপনি একটু গো। আরে আপনি মরার ইচ্ছা হচ্ছে নাকি? মরার খুব ইচ্ছা হচ্ছে? আমাকে যেতে হবে। চলে যাবে জাহান্নামে। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া জম্বিদের স্মেলিং পাওয়ার কতটা, হিয়ারিং পাওয়ার কতটা, আপনি জানেন না। আপনি যে এখানে রয়েছেন তারা গন্ধ পাচ্ছে, এবং আপনি যে কথা বলছেন তাদের এখানে চলে যেতে পারে। আর একটু থাকতেই বাঁচতে চান? আপনি বাঁচতে চান? যদি বাঁচতে চান তাহলে ঘরে চলুন, চলুন। প্লিজ গো, প্লিজ কাম, চলুন। কে শুনে কার কথা? মন খারাপ করবেন না, কফি খান। আরে গাড়ি ছিল না জাস্ট ওটা আমার, ইট ওয়াজ মাই হোম, বাড়ি ছিল ওটা আমার। একটা বাড়ি ছিল তো, তার জায়গায় এই তো একটা নতুন বাড়ি এসছে। আর আপনার গাড়িটা যে খারাপ হয়ে গেছে না, ইটস এ গুড সাইন অফ গড। এখানে দেখে যান, আমায় যেতেই হবে। গাড়ি জোগাড় করে হোক, আমায় পায়ে হেঁটে হোক, আমায়। আরে আপনি বুঝতেই পারছেন না। আপনি বুঝতে পারছেন না, আসার পর থেকে এক কথা বলে যাচ্ছেন, আমি থাকবো না এখানে, যেতে হবে সেফ জোন।
আরে কিসের সেফ জোন, কোথায় কোথায় যাবেন আপনি, কোথায় যাবেন? আমি ধরলাম যে তর্কের খাতিরে আপনি বেরোলেন এবং জম্বিরাই আপনার জন্য একটা গাড়ি এনে দিয়ে বললো নরখাত কামরা, এই নিন গাড়ি গিফট করলাম, আপনি সেফ জোনে চলে যান। কোথায় যাবেন, কোথায় যাবেন, কোথায় বাঁচবেন কি করে? বকবক না করে নিজের মাথা না খারাপ করে রেস্ট করুন, কফি খান। কি বলেছিলাম না, শেল্টার থাকতে বাধ্য। হা করে কি দেখছেন, we have to pack our bags, have to travel, যে করেই হোক have to travel। ভালো, কিন্তু আমার মনে হয় যে মিলিটারি থেকে আপনাকে যা যা বললো তার মধ্যে আসল লাইনটা বোধহয় আপনি খেয়াল করেননি। কোন লাইনটা? 400 কিলোমিটার যাওয়ার আগের বাকি রাস্তাটা, মেজর রাস্তাটা কিন্তু নরখাতক প্রন জোন। উপায় বার করতে হবে, উপায় বার করতে হবে। এই অ্যালকোহল, অ্যালকোহল আছে না আপনার ঘরে? তা আছে, ভেবেছিলাম যে আপনি আজকে রাত্রিবেলা থেকে গেলে একসঙ্গে সেলিব্রেট করবো। সেলিব্রেট করবো তো, উই উইল সেলিব্রেট। আমি দারুণ ককটেল বানাতে পারি, মলটফ ককটেল। আপনার প্ল্যানটা কি বলুন তো? মলটফ ককটেল বানিয়ে গাড়িতে ছুড়ে মারবো, গাড়িতে আগুন ধরাবো, একটা এক্সপ্লোশন হবে, সেই এক্সপ্লোশনের আওয়াজে এরিয়ার সব জম্বিরা গিয়ে গাড়ির সামনে দাঁড়াবে। আমরা সেই সুযোগে অন্য দিক দিয়ে পালাবো। লেটস গো। মাথাটা কেমন ঘুরছে। অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে মানুষ, প্রায় ঘন্টা পাঁচেক মতো ওই অবস্থায় থাকে। এখন যেমন আপনার ঘুম ভাঙলো, এমনি কোনো সাইড এফেক্ট নেই, টেনশন নেবেন না। ওই একটু মাথা ব্যথা ঘুরবে, তবে একটু বমি পাবে এই আর কি, এর বাদে কোনো ভয় পাবেন না। আমার বেঁচে রেখেছেন কেন? আরে কি চান, হ্যাঁ কি চান বলছি, করতে করতে চান আমার। এই দেখুন, মানে আমি কিন্তু আপনার কোনো, হ্যাঁ একটা ক্ষতি করেছি, আপনার গাড়িটারে একটু সর্বনাশ করেছি। কালকে তো আপনি খুব টায়ার্ড ছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন,
আমি ভোর রাতের দিকে গিয়ে গাড়িটা একটু ভেঙে ছুড়ে দিয়ে এসেছিলাম। না কোনো জম্বি টম্বি কোনো কিছু আসেনি। আমার গাড়ি আপনি ভাই? আরে আমি সবটাই করেছি। আর ওই যে রক্তের হাত পায়ের ছাপগুলো আপনি দেখেছিলেন, ওগুলো আমি করেছি। টমেটো সস হাতে রেখে ছাপ ছাপ আপনি ভাবলেন আপনি এটা কেন করলেন? আপনি কেন করলেন এটা? আমার জীবন আমি জয় ইচ্ছে করবো। আরে আপনার আপনার থাকার আপনি এখানে থাকুন। আপনি আমাকে কেন আমাকে কেন বেঁধে রেখেছেন? আপনি ভয় খুলে দিন কে আপনি? আপনি আমার ভালো চান? ভালো চান আমার ভালো চড় কে? এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি আপনার ভালো চাইছি না, আমি আমার ভালো চাইছি। মানে হচ্ছে যে আমায় সার্ভাইভ করতে গেলে আপনার এখানে থাকাটা খুব জরুরি, তাই আমি লাঞ্চ করবো। দেখুন কালকে তো আমি আমার ফ্ল্যাশব্যাকের প্রচুর গল্প বলেছি, তার মধ্যে একটু মিথ্যে ছিল। মিনতির ওই ব্ল্যাক ডের পর মারা যাওয়ার ঘটনাটা সেটা ঠিক বলেছি, তবে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল জানেন তো। মানে মিনতির বাড়িটা বাড়ির মধ্যে পড়ে রয়েছে, আর ভাই যে নরকাতকদের পাশবিক কাণ্ড কারখানা চলছে। সেই সময় আমার মাথায় একটা অদ্ভুত প্ল্যান এলো, আমার মনে হলো যে এইভাবেই তো সার্ভাইভ করা যায়। বুঝিয়ে বলি, মানে ক্যানিবালিজমই হয়তো প্রকৃতির নতুন নিয়ম, মানে এইভাবে হয়তো ইভলিউশন ঘটে, নতুন কিছু একটা সৃষ্টি হবে। মিনতি তো মারা গেছে, ওর মাংসটি ভাবে নষ্ট হবে, প্রায় 55 কিলো মাংস। বরং আমি যদি সার্ভাইভ করে যাই তাহলে ওর মৃত্যুর একটা যথার্থ কারণ খুঁজে পাওয়া যাবে। বুঝতে পারছেন? খেয়ে ফেললাম। না না, এ তো নতুন কোনো ঘটনা নয়, এত অবাকাও তো কিছু নেই আপনার। একই ধরুন অ্যাজটেকরা, কোরুয়াই ট্রাইব, এরকম প্রচুর ট্রাইব আছে যারা মানুষের মাংস খায়। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত অর্থ কষ্ট ছিল, এত অভাব ছিল, একদম খাওয়ার নেই, তো বেচারা মানুষ কি করবে? বাঁচতে হবে তো তাকে। আর সব থেকে বড় পয়েন্ট হলো মানুষের মাংস এত টেস্টি না, খেয়ে বলতে পারবেন না। রিয়েলি দশ, মানে যে একবার খেয়েছে তারই নেচার, বারবার খেতে ইচ্ছে করে। এই যে কালকে আপনি খেলেন, আবার খেতে ইচ্ছে করছে না মানুষের মাংস? কি টেস্টে মনে করবো, জিভে জল আসছে না? মিনতির মাংস খাইছি, ওর বাঁ হাতের। মা স্যার, আপনার রান্নার হাত কিন্তু ভীষণ ভালো। টেস্টি না? সমস্যাটা কি জানেন তো, মানে এখানে ফ্রিজ তো সেভাবে কাজ ফাজ করছে না, ইলেকট্রিসিটি নেই। সেই জন্য কী করেছিলাম, ওই বইটাকে কেটে কেটে পিস পিস করে ওই যে আচার রেখে দেন আপনি, ওই রকম রেখে দিয়েছিলাম, হাত পা নাড়ি ঘুরে আর কি। এই দাঁড়ান, আপনাকে তো মিনতির সঙ্গে আলাপই করা নয়। কোথায় গেল? আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে, রানাঘাটে বিয়ে, বাবাই পছন্দ করেছি। এসে মিনতি নষ্ট হয়নি, যেন খুব সুন্দর দেখতে ছিল মিনতিকে। কি হলো, গা গুলোচ্ছে নাকি? বাবা ভাগ্যিস ফার্মাসি পড়িয়েছিল, কাজে লেগে গেল। বিয়ের পর থেকে না সারাক্ষণ মিনতি মাথা খেত, ব্যাগ 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 করে। এখন আমিও মাথা খাবো, ভাবছি মুড়িঘণ্ড ফুড়িঘণ্ড করলে বেশ টেস্টি হয়, লবঙ্গ টবঙ্গ। শুধু মিনতি না, এর আগে আমি 3 জন সার্ভাইভারকে টেস্ট করেছি। স্বয়ংবরকের ছেলে ছিল বুঝলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বেশ গাবলু গুবলু মিষ্টি ছিল, ওর মাংস বেশ তুলতুলে ছিল, মোটে তো, মানে চর্বি বেশি, কি ভালো। কি হলো, এই নাকামি করবেন না তো? নাকামি করছেন কি, ওয়াকা করে বমি তুলছেন আপনি? কালকে রাত্রিবেলা বেশ তো আঙুল চেটে পুড়ে মিনতির মাংস খেলেন, এখন ওয়াক করছেন? নাকা হিপোক্রিট কথা করে, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, ভালো লাগে না মিনতির মাংস আমার হাতে রান্না? ভালো লাগে না। আপনি অসুস্থ, আপনি উন্মাদ। আমি মানে বুঝতে পারছি না, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে কোনো কষ্ট আমি দেবো না, কোনো ক্ষতি করবো না। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। এবার কী হবে, আপনাকে আমি একটা ইঞ্জেকশন দেবো, তাতে কী হবে, আপনার কোমর থেকে মানে বডির নিচের দিকের পোর্শনটা ওটা অবশ হয়ে যাবে, তারপর সেটাকে আমি কাটবো। না আপনার লাগবে না, অবশ্যই রয়েছে তো, তারপর কাটার জায়গাটাই ব্যান্ডেজ করে দেবো, তারপর পাওয়ারফুল কোনো একটা পেন কিলার দিয়ে দেবো, আপনি খুঁড়ে টের পাবেন, আছে আমার কাছে। তারপর আপনার একটা পা নিয়ে সেটাকে বেশ ভালো করে রোস্ট করে, তারপর বারবিকিউ সস ফস ছড়িয়ে টেস্টি করে
না আমি একা খাবো না, আমি আপনাকেও খাবো, খেয়ে দেখবেন কি ব্রিলিয়ান্ট খেতে। আরে আপনি হবেন পৃথিবীর প্রথম ক্যানিবাল যে নিজে নিজের মাংস টেস্ট করলো, ওয়ান্ডারফুল, থিঙ্ক অ্যাবাউট ইট। দাঁড়ান, তার আগে মিনতিকে একটু রেখে আস, নুনটা শুধু নিজের মতো করে, এই নুনটা নিয়ে নুনটা ইউজ করি আগে, করা দিয়ে হাত পা কাটতে সুবিধা। দাঁড়ান দেখি সে আওয়াজ পছন্দ করেন না। হরিদাস নগর মানে আমার নগর আর কি, আমার রাজত্বে আপনাকে স্বাগত। পথে কোনো অসুবিধে হয়নি তো? এই পাঁচ নম্বর। হ্যাঁ মহারাজ। ওর হাত খুলে দাও। এসব কি? না মহারাজ, ওকে আমাদের পেট্রোলিং টিম ধরেছে, ওর কাছ থেকে অনেক অস্ত্র পাওয়া গেছে। হ্যাঁ, কেড়ে নিয়েছ তো? হ্যাঁ। ব্যাস খুলে দাও, কিছু মনে করবেন না। আপনাকে এভাবে হাত মুখ বেঁধে নিয়ে এলো, আসলে যা দিনকাল পড়েছে
সিকিউরিটি খুব টাইট রাখতে হয় আমাদের। কখন বাইকার দস্যুরা ঢুকে পড়ে, কখন গোপাল লাজার দুষ্ট লোকেরা ঢুকে ক্ষেত জ্বালিয়ে দেয় বলা তো যায় না। আর তাছাড়া নরকাতুকেরা তো আছে। আপনি সব কি বলছেন আমি বুঝতে পারছি না। ওহো, আপনি বোধ হয় এতলাতে নতুন তাই না? হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি। আমার নাম আকিরা, প্রায় 3 মাস ট্রাভেল করছি আমি। সারা রাজ্যের মানুষের কি অবস্থা? সার্ভাইভার প্রায় নেই বললেই চলে। ইনফ্যাক্ট এত মানুষ একসঙ্গে আমি অনেকদিন পর দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক কষ্টে এদের প্রত্যেককে নানা প্রতিকূল পরিস্থিতি আর বিপদের থেকে বাঁচিয়ে নিয়ে একজোট করেছি আমি। হরিদাসনগর রাজত্ব প্রতিষ্ঠা করে এদের সবাইকে নতুন জীবন দিয়েছি। এটা একটা হাই সিকিউরিটি প্রোটেক্টেড স্টেট বলতে পারেন। আমার প্রজাদের আমার রাজত্বে কোনো ভয় নেই, আপনারও থাকবে না। আপনি রাজা? মানায়নি না। সরকার, মন্ত্রী, পুলিশ, মিলিটারি সব ধ্বংস হয়ে গেছে, আর যারা বেঁচে আছে তারাও নরকাতকদের ভয়ে আধমরা। তোকে তো লিডারশিপ দিতে হবে। আমি রাজা হতে চাইনি, বিশ্বাস করুন, পরিস্থিতি আমায় রাজা করেছে। আসুন আপনাকে আমার নতুন পৃথিবীটা একটু দেখাই। আসুন, ভয় পাবেন না, ওরা কিছু করবে না। মিকি, ডোডো, দিদিকে ভয় দেখিও না। এই দেখুন, আসুন, এই হচ্ছে নিউ বাংলা, মানে নতুন বাংলা আর কি। আর এই রেড মার্ক করা জায়গাগুলো হচ্ছে নরখাদক ইনফেস্টেড এরিয়া। আর এই দেখুন, এই গোর জঙ্গল থেকে রাজবন্দর অব্দি এরিয়া, এটা হচ্ছে আমার রাজত্ব। এই যে হরিদাসনগর, আর ওই দিকটা গোপাল রাজার মালটাকে আমি দুচক্ষে দেখতে পারি না। ওর সৈন্যদের সাথে রেগুলার যুদ্ধ লেগে থাকে। হাইওয়েগুলো সব বাইকার দস্যুদের কবলে, খুব হিংস্র প্রকৃতির গ্যাং সব। আমরা এই নতুন পৃথিবীতে বেশ গুছিয়ে নিয়েছি বুঝলেন। হরিদাসনগরের ইকোনমিক কন্ডিশন বেশ ভালো, আমাদের বেশ উর্বর জমি আছে, ভালো চাষ হয়, ধান, গম, সবজি, তাছাড়া ফলমূলের বাগান। ওই তো পেছনের গলে 25টা গরু আছে। চিন্তা নেই, ভালো থাকবেন আপনি। কিন্তু এদেরকে পোষ মানালেন কি করে? অবাক হয়েছেন তাই না? যেই এখানে প্রথম আসে সেই হেবি অবাক হয়। মানুষ কুকুরকে যেভাবে ট্রেন করে আমিও তাই করেছি। দেখুন, জম্বিরা তো আসলে মানুষই, খাবার ছাড়া, খিদে ছাড়া ওরা আর কিছু বোঝে না। আমি ওদের সেই খাবার জুগিয়ে গেছি। রোজ তো আর নরমাংস দেওয়া সম্ভব নয়, তাই আমরা পালা করে একটু করে রক্ত টেনে ওই ধরুন মুরগি বা অন্য কোনো পাখির মাংস সেটা মাখিয়ে দিই। এভাবেই ওদের দুধের স্বাদ খোলে মেটাই। তাছাড়া ওদের খাবারে একটু সিডেটিভও মিশিয়ে দিই, ছিমিয়ে থাকে। ওই খাবারকেই টোপ হিসাবে ইউজ করে ওদের ধরি, আর হুইসলিং সাউন্ড দিয়ে কন্ট্রোল করি। মাঝে মাঝে বেগরবাই করে, তখন এই শক দিয়ে দিই, সাইজ হয়ে যায়। কীভাবে কন্ট্রোল করি দেখাচ্ছি, দাঁড়ান। দেখে দেন তো কি ডিসিপ্লিন, যাকে সেই থেকে আমি একাই বক বক করে চলেছি। এই পাঁচ। হ্যাঁ মহারাজ। যাও, ওনাকে নিয়ে যাও, খেতে টেতে দাও। হ্যাঁ মহারাজ। তারপর আস্তে রেডি করো। যান ম্যাডাম, আমার হারেমে আপনার কোনো অসুবিধে হবে না। স্নান টান করে নিন, ঘন্টা তিনেক সময় আছে, তারপর আমাদের দেখা হচ্ছে। আফটার অল আজকে আমাদের ফার্স্ট নাইট। মধুচন্দ্রিমা, কি যাতা বলছেন, ফার্স্ট নাইট? বাবা রে বাবা, আরে কি বলছেন, কি এমন অবাক হচ্ছেন আপনি? দেখুন, এই হরিদাসনগরের মানে আমার রাজত্বের কিছু সিম্পল নিয়ম আছে, প্রত্যেক প্রজারা সেটা ফলো করে। এখানে তো বিয়ে, লিভিং ওসব কিছু নেই, সবাই সবার পার্টনার, কেউ কারণ নয়, ব্যক্তিগত নয়। কিন্তু আমার রাজত্বে কোনো মেয়ে ঢুকলে তার সাথে প্রথম সহবাস করার অধিকার আমার, তারপর প্রজারা সুযোগ পায়। আমি সেলফ সেন্টার্ড নই, সবার কথা চিন্তা করি। আপনি কি পাগল হয়ে গেছেন? কেন, পাগলামোর কি হলো, পাগলামোর কি হয়েছে? হ্যাঁ, এই যে আপনাকে একটা সেফ সিকিউর লাইফ দিলাম, শেল্টার দিলাম, আর এই লাইফ টাইম ফুডিং লজিং, সেগুলোর একটা কোনো ট্যাক্স দেবেন না? কি চেয়েছি আপনার এই শরীরটা? তো এতক্ষণ এই শরীরটা না বাঁচালে তো এইসব নরখাদকদের ডিনার হয়ে যেত। এক সেকেন্ড, আপনার শেল্টারের কোনো দরকার নেই আমার। এই ব্যাগ কোথায় আমার? চলে যাবে এক্ষুনি। ম্যাডাম, এই হরিদাসনগরে কেউ নিজের ইচ্ছে বেরিয়ে যেতে পারে না। হয় আমার প্রজা হয়ে থাকতে হয়, নয় মিকি ডুডুর খাবার হতে হয়। যান, হারেমে যান। বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছেন? সাহস থাকে আমার একা ফেস করুন, উঠোনে পুঁতে রেখে দেব। মিস্টার জেনেস্টিক পরপট আপ্যায়ন করছি, মিষ্টি করে কথা বলছি, মাথায় উঠে নাচ্ছ।
আমারই দরবারে আমায় এমন গালাগাল দিচ্ছ যার মানেও জানি না, উচ্চারণও করতে পারছি না। তাই না, যথেষ্ট হয়েছে, একশোটা শব্দ হয়ে গেছে আমার চাপ। এই তো এই ওর জামাটা খোল না, প্যান্টটা খোল। মহারাজ, মহারাজ নতুন এসছে, ও আপনার নিয়ম কানুন জানে না, আমাকে একটু সময় দিন প্লিজ, আমি ওকে সব বুঝিয়ে দেবো। ও বাবা, ওর জন্য দরদ দেখে একেবারে উতলে উঠছে। তোমার কত শব্দ হলো আজ, একশো হয়ে গেছে না? দেখি এদিকে এসো। শব্দ মানে হরিদাস নগরে মেয়েদের প্রতিদিন একশোটা করে শব্দ বলা অ্যালাউড, তার বেশি কথা বললে 20টা করে চাবুকের ঘা মারা হয়। আপনারা শব্দ গোনেন? ধরে ফেলেছে, গুনি না, যেই মনে হয় বেশি কথা বলছে চাপ দিদি। শোনো, এখানে সব নিয়মকানুন মেনে চলবে, রাজরানীর মতো থাকবে, আর যদি চালাকি করো পাঁচ যাও কি নিয়ে যাও, একটা গাইডেড ট্যুর দিয়ে দাও, নিয়মকানুন সব ভালো করে বুঝিয়ে দাও। চলো, আর ওই চালাকি করলে কি হয় সেটাও দেখিয়ে দাও। হ্যাঁ মহারাজ, যাও। চলো, আমাদের থাকার জায়গা নিচে, আর ওই যে ওইটা, ওটা মহারাজের কক্ষ, আর ওই ডান দিকে হচ্ছে সৈন্যদের ব্যারাক, আর পেছন দিকে আমবাগান, ছোট ক্ষেত, আর ওদিকে পোলট্রি আর ডায়েরি। এসো কিচেনটা দেখাই। তোমার নাম? আমাদের কোনো নাম হয় না, নাম্বারই আমাদের পরিচয়। এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানেই আমরা দিনের বেশিরভাগ সময় কাটাই। এসো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে ওয়ান, ও হচ্ছে টু, থ্রি, আর ও হচ্ছে হাফ। 16 ইয়ার্স তো, সেজন্য আন্ডার এজ। আচ্ছা সবাই শোনো, ও কিন্তু নতুন, আজ থেকে ও এখানেই থাকবে, ঠিক আছে? চলো। নাম নেই, বেশি কথা বলা যাবে না, তোমরা এসব নিয়ম মেনে নিচ্ছ কেন? মহারাজের আমাদের উপরে অনেক অবদান, কিন্তু তোমাদের রাজ্যের মেয়েদের এই অবস্থা, এই সোশ্যাল অর্ডার? এখানে প্রত্যেক প্রজার একটা কর্তব্য আছে, পারপাস আছে, যেমন ছেলেদের শিকার করা, প্রোটেকশন দেওয়া, বাণিজ্য ইত্যাদি, আর মেয়েদের কাপড় কাচা, রান্না করা, আর ডেয়ারি আর পোলট্রি সামলানো, একটা পারফেক্ট ব্যালেন্স আছে। আর এই হারে রাজা আর তার সৈন্যরা আমাদেরকে বাঁচিয়েছে, তাই রাজা আর তার সৈন্যদের স্যাটিসফাই করা আমাদের কর্তব্য, ব্যাস। তোমরা বুঝতে পারছো না, তোমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। তোমরা না না, তোমরা কেউ রাজার প্রজা নও, তোমরা হচ্ছে সেক্স স্লেভস, তোমরা বুঝতে পারছো না? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বোঝো? এখানে বলই সব থেকে মেন, তাই জন্য ছেলেরা এগিয়ে। আর এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝে নেবে, তত তাড়াতাড়ি তোমার এখানে সেটেল করতে সুবিধা হবে, আর যদি না বোঝো তাহলে সেটার ফল খুব খারাপ হবে। চলো তোমার চিড়িয়াখানাটা দেখাই। পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে নাম্বার 4। কিরে, আর এরকম বিয়ে তুমি করবি? 2 মাস আগে এই রাজ্যে এসেছিল, রাজা ওকে পাশের রাজ্যের নবাবের সাথে এক রাত কাটাতে রিকোয়েস্ট করেছিল, ও অমান্য করে। রাজার নির্দেশের অমান্য করার শাস্তি এই চিড়িয়াখানা। আরে ফ্রেশার, তুমি এক কাজ করো, আমাদের নিয়মগুলো না সব ওর কাছ থেকে ভালো করে বুঝে নাও, ও সব বুঝিয়ে দেবে, তারপর বেশ গুছিয়ে কয়েকটা নিয়ম ভেঙে ফেলো। আমাদের চিড়িয়াখানায় এখন অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, খাঁকা করছে, তুমি থাকলে দিন সাথে আমাদের সৈন্যদের মনোবল বেশ স্ট্রং হবে, কি বলিস? তাই না রে? বোকা করো না, কি 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 হচ্ছে এটা, তুমি দেখতে পাচ্ছ না কিভাবে টর্চার করছে? এটা এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। যোগ দিও না ওদেরকে কুকুর বেড়ালের মতো তোমাকে ট্রিট করতে, দেখছো না সবার হাতে বন্দুক আছে, তোমার প্ল্যানটা কি, তুমি পারবে এদের সাথে গায়ের জোরে? ঠান্ডা মাথায় ভাবো, প্রথম প্রথম সবার এরকম হয়, আমি মানছি তুমি খুব শক্ট হয়েছো, খুব রেগে আছো, বেঁচে থাকাটাও তো জরুরি, তার জন্য যা দাঁত দিতে হয় দাও। শোনো,
বোঝার চেষ্টা করো, আস্তে আস্তে সব সহ্য হয়ে যাবে। আজ থেকে তুমিও আমাদের একজন, তোমার নাম নাম্বার ৬। নবাব আসছেন। কি নবাব সাহেব, তারপর কি খবর বলুন? এবার তো অনেকদিন পরে এলেন। আর বলবেন না, আমার রাজ্যে একটা ছোটখাটো বিপ্লব ঘটে গেল। ও, কিরকম করে জানো, একটা নিয়নকশাল দল তৈরি হয়েছিল আমার প্রজাদের মধ্যে, তাই একটা সপ্তাহ ওদের চামড়া ছাড়াতে ব্যস্ত ছিল, তাই এদিকে আর আসা হয়নি। বলুন কি অফার করবেন? ভালো আম আছে, ল্যাংড়া কিলো দশেক নিয়ে যান। দশ কিলো আমের জন্য আমি আপনাকে ২০টা AK-47 এর ম্যাগাজিন দেবো, চলবে? আরে কি এত ভালো কোয়ালিটির আম, অন্তত ৩০টা ম্যাগাজিন দিন। ২২টার একটাও বেশি না, আর এটাই ফাইনাল। এত বার্গেন করেন না? কি হচ্ছে এটা? ট্রেড, ব্যবসা। আপনাকে একটা দারুণ জিনিস দেখাই, দাঁড়ান দাও। ৫ লিটার খাঁটি গোমূত্র, আমাদের টপ গরু বিশাখা। ৭ দিন ধরে তার ফার্স্ট ইউরিন কালেক্ট করা হয়েছে। আমাদের মেয়েরা ভোর ৪টায় উঠে খুব কষ্ট করে এটা সংগ্রহ করেছে। রোজ সকালে যদি এক গ্লাস করে খান, তাহলে সব টক্সিন ফক্সিন বেরিয়ে যাবে, চর্বি টর্বি গলিয়ে দেবে, ক্যান্সার প্রিভেন্ট করবে। তারপর ধরুন বাড়িতে গেস্ট এলো, ২ চামচ চিনি দিয়ে গুলিয়ে ২টো বরফ ফেলে দিলেন, শরবত ফেল। আমি তো রোজ সকালে খাই গোমূত্র। আগে হ্যাঁ না থাক, আমি ক্যান্সার প্রেফার করব। তবে থাক, রেখে দাও তাহলে, ১২টা গ্যাস সিলিন্ডার দিচ্ছি, নিয়ে নিন। তাহলে এইগুলো চলবে? আরে তারা, এই তো দারুণ কালেকশন, ভিনটেজ ডিস্ক শপ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে আসল জিনিস তো এখনো দেখাইনি, দেখলে আপনি চমকে যাবেন রাজা। পরনেগুলোর বদলে কি চাই? আপনার হারেমে একটি মেয়েকে দেখলাম, খুব মিষ্টি, খুব ছোট। ছোট নবাব, আপনি তো অনেকদিন ধরেই আসছেন, আমার হারেমের দরজা সবসময় আপনার জন্য খোলা, কিন্তু ওর তো আসলে এখনো ১৬ বছর ৩ মাস। আমি ওয়েট করে আছি কবে ওর ১৮ বছর হয়, তার আগে কি করে আপনার কাছে পাঠাই বলুন। আপনি অন্য যা খুশি বলুন না, আপনি যে কোনো কিছু নিয়ে নিন, ভালো গ্রিনিটা ছিঁড়ে দেবো, সাথে ৫০ গ্রাম কোকিন দিয়ে দিচ্ছি, যান। অবাক হওয়ার কিছু নেই, এই পৃথিবীতে আমরা মেয়েরা মানুষ নয়, কারেন্সি। এতদিনের সম্পর্ক আমাদের, আর আপনি আমার একটা ছোট্ট আবদার রাখতে পারছেন না, এরকম করলে তো চলবে না। ভালো জ্বালা হলো। দেখুন, আমি যদি আপনার সাথে বাণিজ্য না করে গোপাল রাজা ট্রেড এগ্রিমেন্ট সাইন করতাম, তাহলে আমার মনে হয় আমার রাজ্যের পক্ষে সেটা বেটার হতো। আরে কি মুশকিল, আমি আপনাকে আহত করতে চাইনি, কিন্তু ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, অন্য যা চাইবেন তাই দেব, শুধু একবার বলুন না কি চাই। দেখুন, আপনার হারেমের যেরকম সুনাম আছে, আপনার ডেয়ারিরও সেরকম সুনাম আছে। হ্যাঁ, ১০ লিটার দুধ দিয়ে দিচ্ছি, সাথে ২ লিটার ঘি। না না, দুধ ঘি ফি কিছু না, বরং আপনি আমাকে একটা গোটা গরু দিন, অনেকদিন গোশত খাইনি। আপনি আমার বন্ধু, তার মানে এই নয় যে আপনি আমার মাকে অপমান করবেন, আর আমি সেটা ছেড়ে দেব। আপনার সাথে এতদিনের সম্পর্ক, নইলে এতক্ষণে কেটে টুকরো টুকরো করে আপনাদের মিকিয়ার জন্য খাইয়ে নিতাম, মনটাই খারাপ করে দিল। এতদিন নানা বিপদ আপদে আমি আপনার পাশে দাঁড়িয়েছি, গোপাল রাজার নানা প্রলোভন সত্ত্বেও আপনার বিরুদ্ধে যাইনি, আর আপনি তার এই প্রতিদান দিচ্ছেন। এতগুলো লোকের সামনে আপনি আমার অপমান করছেন, আপনি এর জবাব পাবেন। একটা মেয়ে চাইলাম দেবেন না, একটা গরু চাইলাম দেবেন না, একটা আবদার রাখবেন না, কেন করব আপনার সঙ্গে ব্যবসা? আপনি দিন গুনুন মহারাজ, আমি কথা দিচ্ছি, আগামী কয়েক মাসের মধ্যে না থাকবে আপনার রাজ্য, না থাকবে আপনার হারেম, আর না থাকবে আপনার মা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা ছোটখাটো ভুল বোঝাবের জন্য এতদিনের সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না। সবাই জানে আমার মতো উদার আর দয়ালু রাজা দুটো নেই। ৫ ৫ নবাবকে অতিথি কক্ষে নিয়ে যাও, যান। সাবাস, এই না হলে
হরিদাস নগরের রাজা। আপনি না ভীষণ ম্যানিপুলেটিভ, জানেন আমার মনটা নরম, সেই জন্য আমায় ব্ল্যাকমেল করে এইসব ইয়ে করিয়ে নেন। যান 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 যান। এটা হতে দেওয়া যায় না, এটা লিমিট আছে সবকিছুর, এটা বাচ্চা মেয়েকে। যদি নবাবের আজকে দাবি না মানা হয় দেশে যুদ্ধ লেগে যাবে, আর নবাবের সাথে অ্যালায়েন্সটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমার কোনো আপত্তি নেই, আমি তৈরি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা বুঝতে পারছো না এটা নর্মাল নয়? এটাই নর্মাল। কি আর ওর আপত্তি নেই তো, তুমি কি আপত্তি করার? আর ও আপত্তি করছে না কেন জানো? কারণ ও জানে ও রেজিস্ট করলে ওর অবস্থা কি হবে। কেন জোর করে প্রবলেম তৈরি করছো? আরে কি হলো, দেরি হচ্ছে কেন এত? আপনি না এটা করতে পারেন না। কে বললো করতে পারি না? এই পাঁচ, এই তুমি বলেছো? আলবাত পারি, আমি ওকে বাঁচিয়েছি, শেল্টার দিয়েছি, বড় করেছি, মানুষ করেছি, এখন আমার বিপদে ও আমার পাশে দাঁড়াবে না। দেশের জন্যে, শান্তির জন্যে ও নিজে এটুকু এইটুকু কষ্ট করতে পারবে না? কি রে পারবি না? হ্যাঁ আমি পারবো। এই তো পারবো। এই তো বলছে পারবে। ওর কষ্ট দেখে চোখে জল আসছে না? আর আমার কষ্টটা চোখে দেখতে পাচ্ছ না? ওর উপর প্রথম অধিকার তো আমার, আর দেশের জন্য যে এত বড় স্যাক্রিফাইস আমি করছি, বুকের মধ্যেটা যে কিরকম করছে। ইতিহাস খুঁজে আর একটা রাজাকে দেখাও তো যে এত বড় আত্মত্যাগ করেছে শান্তির জন্যে, দেশের জন্যে। আমায় নিয়ে তো একদিন আত্মত্যাগের গান লেখা হবে। এ চল, তোকে নবাবের কাছে আমি পৌঁছে দেবো, দেখিস ওনার যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ দেশের মুখ উজ্জ্বল করো, এসো এসো এসো। আপনি নিজেকে রাজা বলেন? আপনি মানুষ সামলে আর মহারাজ। ও ছয়, মুখ সামলে ছয়। আজকে নেহাতে আমাদের মধুচন্দ্রিমা, তার আগে তোমাকে চাপকাতে চাই না। পাঁচ ওকে রেডি করো, আয় বাবা আয়, লক্ষ্মী হয়ে থাকবি। হ্যাঁ বসো 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 বসো, রাগ করেছো? আচ্ছা দাঁড়াও, তোমার রাগ ভাঙানোর জন্য আমার কাছে একটা গিফট আছে, চকলেট। খুশি তো? এরকম চকলেট কিন্তু আমার কাছে দেশ বিদেশে অনেক রকমের আছে, আর এগুলো এই এত গরমে এখানে গলে যাবে বলে ওয়াটার প্রুফ প্যাকেটে ভরে দড়ি বেঁধে কুয়ে ডুবিয়ে রাখি। নাও, স্পেশাল অকেশনে বার করি। আজকে সেই দিন, যদি আমায় খুশি করতে পারো তাহলে একটা নাটিস দেবো আজকে। মেনিয়াক পর্বত, এটা কি করলে, এটা কি করলে? এটা তুমি জানো এই এক একটা চকলেট আমাকে দুরন্ত ইগলের কাছ থেকে 22 কেজি গোবিন্দভোগ চাল দিয়ে নিতে
হাই ফিভার আর পেন, ওষুধ দেওয়া হয়েছে, ঠিক হয়ে যাবে। তুমি ঠিক আছো? তুমি আর বাকি মেয়েরা রেজিস্ট করলে আজ ওর এই অবস্থা হতো না। এই অবস্থা হতো না, এর থেকে আরো খারাপ অবস্থা হতো। শুধু ওর না, আমাদের সবার। মানিয়ে নিতে শেখো, সহ্য করতে শেখো, কমন সেন্স। আমরা ওদের সাথে গায়ের জোরে পারবো না, প্র্যাকটিক্যাল হও। চলো ওঠো, অনেক কাজ আছে, বসে থাকলে চলবে না। নতুন এসছো, দায়িত্বগুলো বুঝে নাও। নরখাদকদের খাবার তৈরি, কে যাবে আজ দিতে? ছয় যাবে, যাও। ওরা চেন দিয়ে বাঁধা থাকে, ঝিমিয়ে থাকে, কিন্তু তাও বি ভেরি কেয়ারফুল, খুব কাছে যেও না। মানুষের গায়ের গন্ধ, রক্তের গন্ধ ওদের পাগলগুলো। ওদের রক্ত আর সালাইভা যদি কোনোভাবে তোমার শরীরে ঢোকে, তুমি কিন্তু 4 মিনিটের মধ্যে ইনফেক্টেড হয়ে পড়বে, নরখাদকে পরিণত হবে। ওদের রক্ত আর সালাইভা যদি কোনোভাবে তোমার শরীরে ঢোকে। কি করছো? মাংস? দেখো তো কেমন হয়েছে। নুন কম। নুন কম? দাঁড়াও নিয়ে আসি। দেখি। বাস 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 বাস। একবার খেয়ে কেমন? আজ সোমবার না? আজকে রাজা আর সৈন্যদের জন্য আমরা মেয়েরা উপোস করব। উপোস? কিসের উপোস? চুপ করে থাকো, সব মেয়েদের বলে দাও না খেতে। তুমি কি বলছো বলো তো, আমার কিন্তু ভয় লাগছে। আমি কিন্তু মহারাজকে সব বলে দেবো। কি বলবে? হ্যাঁ কি বলবে, কি বলবে তুমি? তুমি আমায় বলেছিলে না গায়ের জোরে আমরা ওদের সাথে পারবো না। তোমাদের এই রাজত্বে গায়ের জোরের থেকেও বেশি একটা কিছু আছে, যেটা আরো শক্তিশালী, ভয়ঙ্কর। মানে কি বলছো তুমি? মানে কাল সূর্য ওঠার আগে রাজা হরিদাস চন্দ্রের সূর্যাস্ত হবে। ¶¶
দারুণ গন্ধ বেরিয়েছে তো, তুমি বানিয়েছো? মাংসের শুরুয়া ছয়ে নিজের হাতে আপনার জন্য বানিয়েছে মহারাজ। একবার শুয়ে আমার প্রেমে পড়ে গেছো, অবশ্য তোমার দোষ নেই, আমি মানুষটাই এরকম চার্মিং। তোমরা খেয়েছো তো? কষ্ট করে রান্না করেছো, খাওনি কেন? এসো আমার হাত থেকে একটু খাও। মহারাজ খাওয়ার আগে কি করে খাই? আপনি খেয়ে নিন, আমরা মেয়েরা পরে খাবো। ভালো করে আমার চোখের দিকে চেয়ে দেখো তো, বোকাচুদা লেখা আছে। কালকে আমাকে উঠোনে পুঁতে ফেলতে চাইছিলে, আজকে রান্না করে নিয়ে এসছো। খাও। আজ সোমবার মহারাজ, আমরা মেয়েরা আপনার জন্য আপনার মঙ্গল কামনায় উপোস করেছি। মঙ্গল কামনার জন্য মঙ্গলবার উপোস করবে? কাল করবে, আজ কেন? খাও। দারুণ গন্ধ বেরিয়েছে যদিও, কিন্তু বিষ না মেশালেও কিছু একটা তো মিশিয়েছ। থুতু বা হিসু, আজ রাতে আমি আর খাবো না, বুঝেছ? এই চকলেটটা খেয়েই কাটিয়ে দেবো। বাবা কি অবস্থা হয়েছে, তোমরা খেয়ে নাও, গিয়ে যাও। ওদের রক্ত আর সালাইভা যদি কোনোভাবে তোমার শরীরে ঢোকে, তুমি কিন্তু 4 মিনিটের মধ্যে ইনফেক্টেড হয়ে পড়বে। কি হলো, তুমি ঠিক আছো? সৈন্যরা সবাই খাবার খেয়েছে? হ্যাঁ, কেন? মেয়েদের বড় দরজা বন্ধ করে থাকতে, যতক্ষণ আমি বলবো কেউ যেন দরজা না খোলে। চলো চলো। আজকে মেয়েটাকে দেখেছি, ওকে আমি বিয়ে করব। হ্যাঁ, আর ওসব কিছু ভাবিস না, চলে সু দুধ খাও, সুখা সুখা। কি হলো, নিয়ে আছে নাকি? কি হলো Yeah!
দেখ সব কটাকে কিরকম শুলে চড়াই দেখ। রাজ্য আজ থেকে তোমাদের, এদেরকে বাঁচিয়ে রাখলাম তোমাদের সিকিউরিটি আর রিপ্রোডাকশনের জন্য। কিন্তু এত কিছু আমরা সামলাব কি করে? যখন অন্যান্য রাজ্যে খবর পৌঁছাবে যে এই দেশে রাজা মারা গেছে, তখন সবাই সবার ডিফেন্ড করবে, ওদের আটকাবে। একটা কথা অলওয়েজ মনে রাখবে, পাওয়ার গ্রোজ আউট অফ দ্য ব্যারেল অফ আ গান। এই রাজ্যে এখন থেকে বন্দুক তোমরা ধরবে। কিন্তু আমাদেরকে গাইড করার জন্য, লিড করার জন্য কাউকে তো দরকার। তুমি চলে গেলে কি করে হবে? আর তাছাড়া তো হরিদাস নগরে একটা নতুন রাজা দরকার না? কিসের দরকার? নিজেদের মধ্যে ভোট করে নেতা নির্বাচন করো। এখান থেকে 250 কিলোমিটার দূরে একটা সেফ জোনের খবর পেয়েছি আমি। সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ, জল, খাবার সব মজুদ রয়েছে। জায়গাটার খোঁজ পেয়ে নিই, আমি তোমাদের খবর দেব। তুমি এটা রাখো, 94.8 ফ্রিকোয়েন্সিতে আমি ট্রান্সমিট করি। চলি। আমাকে তোমার সাথে নিয়ে চলো না। তোর আসল নাম কি? করুণা। কেমন শেল্টার? কেউ কোথাও নেই। না না, আমার কিন্তু এটা ঠিক মনে হচ্ছে না। না, লোকটা বলেছিল একটা হাইলি সিকিউরড এরিয়া এটা, হয়তো আন্ডারগ্রাউন্ড কোনো জায়গা আছে। চল। আপনার সাথে রেডিওতে কথা হয়েছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনার আসার জন্য। আপনার না এলে আমার কি হতো? আপনার এই অবস্থা হলো কি করে? আর আপনি যে বললেন শেল্টার রয়েছে। হ্যাঁ, শেল্টার ছিল তো, শেল্টার ছিল, মানে ভালোই ছিল। প্রচুর সার্ভাইভার এখানে আসছিল, নতুন করে আবার জীবন শুরু করছিল, সব বেশ ঠিকঠাক চলছিল। তারপর হঠাৎ একদিন ওরা এলো। খারাপ
মৃত্যুর মতো আসে। আমরা অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের কোনো প্রতিরোধী তাদের হিংস্রতার সামনে টিকতে পারেনি। এক এক করে এই শেল্টারের সব সার্ভাইভারকে তারা খেয়ে ফেলে। বেঁচে যাই একা আমি। আপনি বেঁচে গেলেন কি করে? আপনারা হলো বুঝতে পারেননি, আমি বাঁচতে পারিনি তো। ওরা আমাকে বাঁচিয়ে রেখেছে। ব্ল্যাকডের শুরু থেকে আমি প্রচুর নরখাদকেদের দেখেছি, কিন্তু এরা সবার থেকে আলাদা। আমার ধারণা এরা না একটা অদ্ভুত ফাস্ট এভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এরা খালি জন্তু জানোয়ারের মতো নরমাংস খুঁজে বেড়ায় না, এরা রীতিমতো প্ল্যান করে শিকার করে। যেই নরখাদকের দল এই শেল্টারের উপর আক্রমণ করেছিল তাদের এক দলপতি আছে, সে সবার থেকে আলাদা। শক্তি বুদ্ধি সবেদেশে ব্যতিক্রম। সেই আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে দুবেলা খেতে দেয়, জল দেয়। এই আমার কিছু করার ছিল না, আমি মরতে চাই না। আমি এই রেডিও ব্যবহার করে বেঁচে থাকা সব সার্ভাইভারদের এখানে এক এক করে ডেকে আনি। তারা আসে এখানে অবশ্যই নতুন জীবনের আশায়, এখানে এসে পায় মৃত্যু। তবে নরখাদকেরা কিন্তু আমার পারফরমেন্সে খুবই খুশি। বলতে পারেন আমি নরখাদকেদের সুইগি। কোথায় ওরা? ওরা সব জায়গায়, দে আর এভরিওয়্যার, ওমনিপ্রেজেন্ট। আপনারা তো চক্রবর্তীতে ঢুকে পড়েছেন। আপনি আপনি মানুষ? আপনি তো নরখাদকদের অধম, লজ্জা করে না? আর এক কথা, এতগুলো মানুষ মেরেছেন, আপনি একটা শিকদারহীন সরীসৃপ। এটা একটা ট্র্যাপ, এটা শেল্টার নয়। এখন কি হবে আমাদের? ভয় পাস না, শান্ত হ। আমি যতক্ষণ আছি তোর কিছু হবে না। চল এখান থেকে। শোন,
আমি ওকে ডিস্ট্রাক্ট করছি, তুই বের ওখান থেকে। আমার কথা শোন, আমার কথা শোন, এখানে থাকলে আমরা দুজনেই মারা পড়ব। না আমি তোমাকে যেটা কথা দিতে, শোনার কথা শোন, আমাকে দেখ, আমি ডিস্ট্রাক্ট করছি, তুই বের। না না আমি যাবো না, আমি যাবো। শুনতে পারছো, তোমরা কি শেল্টারটা খুঁজে পেয়েছো? হ্যালো 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 হ্যালো, জায়গাটা খুঁজে পেয়েছো? জায়গা খুঁজে পেয়েছি, কিন্তু এখানে আসার কথা ভুল করে ভেব না। জম্বি, এই জায়গাটা নরক ঘাতক ইনফেস্টেড, এখানে কোনো জীবিত মানুষ নেই। তুমি কোথায়? আমি আসছি, আমি আসছি হরিদাস নগর। আকিরা কোথায়? আমাকে বাঁচাতে। আজকে এক নতুন ব্ল্যাক ডে, আমাদের সঙ্গী ছয় আকিরা, যে আমাদের মুক্তির পথ দেখিয়েছিল, সে আজ আর দুনিয়াতে নেই। সে নিজের জীবনের আহুতি দিয়ে হাফকে নতুন জীবন দিয়েছে। আজ থেকে তার এই আত্মত্যাগের সম্মানে আমরা এই রাজ্যের নাম পাল্টিয়ে রাখব। আকিরা গড়।
অন্ধকারে যে নাম খসে